নামাজ, কোরআন তেলাওয়াত এবং এই জাতীয় ইবাদতগুলোর জন্য পবিত্রতা জরুরি। স্বাভাবিকভাবে ওজুর মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে, তবে কেউ অসুস্থ হলে বা কোনো বিশেষ পরিস্থিতির কারণে পানি না পেলে তার জন্য ওজু ছাড়াও তায়াম্মুমের বিধান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারীগমন করে থাকো কিন্তু পরে যদি পানি প্রাপ্তির সম্ভাবনা না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, মুখমণ্ডল ও হাত মাসহ করে নাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তায়াম্মুম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে তিন বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে, সারা ভূখণ্ডকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। যেসব কারণে তায়াম্মুম করা বৈধ। এক, পানি এক মাইল অথবা এর চেয়েও দূরে হতে হবে। দুই, পানির কূপ আছে কিন্তু পানি ওঠানোর কোনো ব্যবস্থা না থাকলে। তিন, পানির কাছে কোনো ক্ষতিকর প্রাণী অথবা শত্রু থাকলে এবং কাছে গেলে কোনো বিপদের আশঙ্কা থাকলে। চার, উড়োজাহাজ অথবা মোটর গাড়িতে আরোহণ অবস্থায় পানি পাওয়া না গেলে অথবা সুযোগ না থাকলে বা ওজু করতে গেলে গাড়ি ছেড়ে যাওয়ার ভয় থাকলে তায়াম্মুম করা যাবে। তবে রেল বা মোটরে তায়াম্মুমের জন্য শর্ত হলো, এক, রেলের কোনো বগিতে পানি না থাকা, দুই, পথের মধ্যে এক মাইলের মধ্যে পানি পাওয়া যাবে এরূপ জানা না থাকা। পাঁচ, পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি অথবা রোগ সৃষ্টি কিংবা স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া সৃষ্টি ভয় হলে, তবে এসব ব্যাপারে অনর্থক সন্দেহ গ্রহণযোগ্য নয়। ৬, অল্প পানি থাকায় ওজু করলে পিপাসার কষ্ট করতে হবে অথবা খাবার রান্না করতে অসুবিধার আশঙ্কা থাকলে। ৭, যেসব নামাজের কাজা নেই, ওজু অথবা গোসল করতে গেলে তা ছুটে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা বৈধ হবে, যেমন দুই ঈদের নামাজ, জানাজার নামাজ, তবে জুমার নামাজের জন্য তায়াম্মুম করা যাবে না। যেসব বস্তুর মাধ্যমে তায়াম্মুম করা যাবে: পবিত্র মাটি, কঙ্কর, বালি, চুনা, মাটির তৈরি কাঁচা অথবা পাকা ইট, ধুলোবালি, পাথর, ইটের তৈরি দেয়াল, লাকড়ি, কাপড় বা অন্য কোনো পবিত্র বস্তুতে ধুলোবালি লেগে থাকলে সেসব বস্তুর মাধ্যমে তায়াম্মুম করা যাবে।